আমরা লাস্ট ক্লাসে বলছিলাম কি ক্যারি স্কিপ এডার ঠিক আছে এটা হলো ক্যারি স্কিপ এর প্রোপাগেটর ওই ক্যারি স্কিপ এর প্রোপাগেট আর হলো জেনারেট ডায়াগ্রাম ঠিক আছে আমরা এই ব্লকগুলো পড়ছিলাম যে এই অ্যাশ কালারেরটা কি আর ব্লু কালারেরটা কি রাইট মনে আছে কারো এই যে অ্যাশ কালারেরটা গ্রে সেল রাইট আর ব্লু কালারটা হলো কি ওই ক্যারি স্কিপের আমার যে একটা বাফারিং এর যে লাইনটা ছিল সেটা ঠিক আছে আচ্ছা এখন হলো দেখেন এটা হলো ভেরিয়েবল গ্রুপ সাইজ এখন গ্রুপ সাইজ যদি ভিন্ন হয় তাহলে দুইটা ইমেজের মধ্যে যদি পার্থক্য দেখেন দেখেন আপনি এখানে কিন্তু সবগুলা ক্ষেত্রে এখানে দেখেন তিনটা তিনটা করে রাইট গ্রে সেল কয়টা করে তিনটা করে কিন্তু এখানে কি হইছে দুইটা একটা দুইটা চেঞ্জ হচ্ছে ভেরিয়েবল রাইট এই যে একটা দুইটা আবার এখানে তিনটা দিতে এরপর আবার কয়টা হয়ে গেছে দুইটা হয়ে গেছে তো তাইলে এটা যেটা বলছে এই ডিলেটা কি হবে এখানে বাড়বে বা ফ্ল্যাকচুয়েট করবে ডিলেটা ওটা হবে কি স্কয়ার রুট এন এন এর স্কয়ার রুট হবে ঠিক আছে এখন এই ওটা কি ওটা হলো একটা সার্বজনীন একটা ভেরিয়েবল যেটা আপনি সব সময় ক্যালকুলেট করবেন যে এটাকে বলা হয় যে ডিলে ক্যালকুলেশনের জন্য আপনার ওটা নেয় ওটা কাইন্ড অফ এরকম আমরা কিছু ম্যাথ করছি না ফর एग्जांपल ধরেন আমাদের যদি একটা ফাংশন ছিল f(x) = x + 3 রাইট তখন আমরা কি করতাম x এর ভ্যালু বসায় বসায় বের করতাম না তো এই ওটা হলো সেম মানে ও আর এখানে বলছে স্কয়ার রুট n তো আলটিমেটলি এইখানে একটা ইকুয়েশন দেয়া থাকবে তখন আপনি n এর ভ্যালু বসাইলে যেটা পাবেন ওই হিসেবে আপনার এই যে 1 2 3 3 আবার 2 এরকম কথা বুঝা গেছে অর্থাৎ এখন হলো এই n এর ভ্যালুটা করতে কি পাবেন এটা আসবে হলো কি ওই যে আপনার i আর j ছিল না সেলের মাঝখানে i আর j ছিল যে ওই i আর j থেকে আসবে 0 1 1 0 এরকম বসা গেছে ঠিক আছে তারপর হলো ক্যারি লুক এহেড এটা এখন বলেন যে লুক এহেড এই কথাটার মানে কি বলেন সামনের দিকে দেখা তারপর আগাচ্ছে হ্যাঁ সামনের দিকে দেখা তারপরে আগাও তাইলে এখন এতক্ষণ আমরা অ্যাডারগুলো পড়ছি কি যে আস্তে আস্তে যোগ হবে তারপরে পরবর্তী স্টেজে যাবে রাইট তো তাইলে এই সামনের দিকে দেইখা কিভাবে আগাবে বলো ঠিক আছে বিপদ আছে কিনা সেটা দেখবে কিন্তু দেইখা তাহলে আগাবে কিভাবে বিপদ থাকলে তো সে ওখানে বসে থাকবে তার আগাবে আগাবে আমাদের যে একটা শর্টকাট ছিল ব্লু কালারে হ্যাঁ শর্টকাট ছিল ওটা তো ওইটা স্কিপ এ ওটা দিয়ে স্কিপ ও তো কোনো কিছু কনসিডারই করে না ও তো বাদই দিয়ে দিয়েছে স্কিপ করে গেছে আচ্ছা লুক এহেড কথাটা অর্থ হলো সামনের দিকে দেখে আগানো ঠিক আছে এখন দেখেন এইটা তো একটা জিনিস খেয়াল করেন ওইটার যে লাইনটা ছিল ব্লু লাইনটা আমরা ছবিটা একটু দেখি তাহলে বুঝতে পারবো ওইটার ব্লু যে লাইনটা ছিল তার বাফারিং এর যে লাইনটা ছিল খেয়াল করেন এই ব্লু লাইনটা আবার কি আরেকটা দিকে ইনপুটে যোগ হইছে না হ্যাঁ আরেকটা ইনপুটে যোগ হইছে বাট এটাতে কি কোনো ইনপুটে যোগ হইছে এটাতে ইনপুটে যোগ হয় না এটাতে কি করছে এটাতে জাস্ট আপনি রেখে দিছে তাহলে এখন দেখেন ইনপুটে যোগ হইলে কি সুবিধা আর ইনপুটে যোগ না হইলে কি সুবিধা বলেন ধরেন ইনপুটে যোগ হইছে ইনপুটে যোগ হইলে এখন আপনার কি করতে হবে ওই ইনপুটে যখন যোগ হবে ওই সার্কিটটা ফাংশন না করা পর্যন্ত কিন্তু আপনি আর পরবর্তী স্টেজে ডিসিশন নিতে পারতেছেন না রাইট বাট যোগ না করলে কি সুবিধা উদাহরণস্বরূপ এখানে আপনি একটা ক্যালকুলেশন করছেন করার পরে এখন আপনার এখানে একটা কিছু ক্যারি রয়ে গেছে এখন এই ক্যারিটা আপনি এখানে দিবেন কি দিবেন না এখন আপনি ইন্ডিপেন্ডেন্টলি ডিসাইড করতে পারতেছেন এখন চাইলে আপনি ওই ক্যারিটারে এখান থেকে নিয়ে এখানে কিন্তু অ্যাড করতে পারেন যেহেতু আমার এই মাথাটা কি ওপেন আপনি এটা কিন্তু এটার সাথে কানেক্ট করে দিতে পারেন তাহলে কানেক্ট করে দিলে সুবিধা কি হবে ওইটা ওই আমার যে ক্যারি স্কিপ এটা ছিল ওইটার কাজ করে করে আস্তে আস্তে অর্থাৎ ওই ক্যারিটা সে এখানে দিবে এখান থেকে এখানে যাবে এখান থেকে এখানে যাবে ওইটা করতে যত টাইম লাগবে আমি এখান থেকে যখন ডাইরেক্ট এখানে লাইন দিয়ে দেব তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে না এইটাই হলো ক্যারি লুক অ্যাহেড তাহলে এখন দেখেন অ্যাডার তো অনেক ধরনের হয় কিন্তু প্রত্যেকটা অ্যাডার কেন চেঞ্জ হচ্ছে আমার কারণ হলো আমার যত ডিলে আমি যত কমাইতে পারি যত টেকনিক আমি ব্যবহার করে আমি ডিলেটা কমাইতে পারি তাহলে এখন আমরা কি কি পড়ছি উদাহরণস্বরূপ প্রথমে আমরা পড়ছি কি ক্যারি প্রোপাগেট ক্যারি প্রোপাগেট অ্যাডার তাহলে প্রোপাগেটে আমরা দেখছি কি যে যেটা প্রত্যেকটা একটা একটার সাথে কি কানেক্টেড ছিল ওই আমি একদিন তিনটা কিন্তু একসাথে দেখাইছি যে একটা একটার সাথে কি ছিল কানেক্টেড ছিল যেই জন্য অনেক টাইম লাগছে অর্থাৎ প্রত্যেকটার যে 2 সেকেন্ড করে যে ডিলেটা ওটা আমার নিতে হয়েছে তারপরে আমার কি ছিল ক্যারি রিপল অ্যাডার ছিল তাহলে ক্যারি রিপল অ্যাডারে কি হয়েছে
বলুন তো দেখি ক্যারি রিপলে কি হয়েছে, আমি বোর্ড একটা ছবি এঁকে তিনটা বুঝেছিলাম, ক্যারি প্রোপাগেট, ক্যারি রিপল, ক্যারি স্কিপ, তিনটা বুঝেছিলাম। আমরা করছি কি কি, প্রথমে করছি হলো ক্যারি প্রোপাগেট, আমরা করছি ক্যারি প্রোপাগেট, তারপরে করছি ক্যারি রিপল, তারপরে কি করছি আমরা ক্যারি স্কিপ, আজকে হলো আমাদের ক্যারি লুক অ্যাহেড, চারটা রাইট। এখন দেখেন প্রত্যেকটা একটা একটা সাথে পার্থক্য আছে ডেফিনেটলি, তাহলে পার্থক্য গুলা কি কি, প্রথম যে ক্যারি প্রোপাগেট ছিল সেটা ছিল আমাদের ধরেন এরকম বিল্ডিং ব্লকস এর মতো, অর্থাৎ আমাদের যদি চারটা ব্লক থাকে প্রত্যেকটা ব্লক একটা একটার সাথে কি ইন্টারকানেক্টেড, অর্থাৎ এর কাজ যদি 2 সেকেন্ড লাগে এরও লাগবে 2 সেকেন্ড, এরও লাগবে 2 সেকেন্ড, এরও লাগবে 2 সেকেন্ড, অর্থাৎ পুরাটা একবারে শেষ হতে আমার টোটাল লাগতেছে ডিলে 8 সেকেন্ড, এটা হলো एग्जांपल ঠিক আছে। এখন এদের মধ্যে সমস্যাটা কোথায়, এরা একজন আরেকজনের ছাড়া মুভ করতে পারবে না, অর্থাৎ ও শেষ হইলেই ও করবে, তারপরে ও করবে, তারপরে ও করবে, ঠিক আছে গেল। এখন ক্যারি রিপল আমি যখন দিছি, রিপলে আমার কি ছিল, রিপলে ছিল যে আমার এই ক্যারি রিপলে এখানে কি ছিল, একটা ক্যারি ইন বা কিছু এরকম ছিল রাইট, আমি একটা সি ইন এক্সট্রা ইউজ করছিলাম, আমি একটা রিপলে কি ইউজ করছি, একটা সি ইন এক্সট্রা ইউজ করছি, উদাহরণস্বরূপ ধরেন এরকম ছিল কানেকশন এভাবেও আছে আবার আরেকটা এভাবেও ছিল, আবার এখানে ছিল আবার এখানে কানেকশন ছিল রাইট। তাহলে এটা করাতে আমার যেটা সুবিধা হয়েছে সেটা হলো যে আমার ও যখন কাজ করে ফেলছে ওর সি ইনটা কি হয়েছে এখানে চলে গেছে, এখানে চলে গিয়ে এদের মধ্যে ক্যালকুলেশন চলে গেছে, সিমিলারলি ওর সি ইনটা এখানে দ্রুত চলে গেছে। আর এখানে কেন দ্রুত যাইতে পারে না, কারণ হলো গিয়ে এখানে লাইন কয়টা আমার একটা, এই লাইন দিয়ে আমার সামও গেছে আবার আমার কি ক্যারিও গেছে, আর কিন্তু আমার এখানে সামের জন্য একটা ক্যারের জন্য একটা, তার মানে এখানে এটা ডিলে ধরে কমাই দিলে কত হলো 6 সেকেন্ড হলো। আচ্ছা এখন হলো ক্যারি স্কিপ, এটা আরো ফাস্ট হয়ে গেছে, এটা আরো কেন ফাস্ট হয়ে গেছে, কারণ আমি ক্যারি করতেছি না যে এখান থেকে যে ক্যারিটা এখানে যাবে ওটা আমার চিন্তাই করা দরকার, যখনই আমি ক্যারি জিরো পাইছি আমি ফাস্ট করে এটার কাজ শুরু করে দিছি, আবার যখন এখানে জিরো পেয়েছি এটার কাজ শুরু করে দিছি চার নাম্বারটা, তাহলে এটা ধরেন আরো ফাস্ট হয়ে গেল রাইট। এখন হলো ক্যারি লুক অ্যাহেড এরর, তাহলে লুক অ্যাহেড এরর কি, তাহলে ধরেন চারটা যদি এরকম থাকে তো ও ফার্স্টে দেখতেছে যে ওর ক্যারি আছে কত, তো ফার্স্টে ও চেক করবে ওর ক্যারি, কিন্তু ওর ক্যারি যদি এখন ধরে নাই কিন্তু বা ও যদি বিজি হয় ও ডিরেক্টলি ওকে সাপ্লাই দিতে পারবে, দেখেন ওই যে নীল রঙের লাইনটা আমার খোলা ডিরেক্টলি ওকে সাপ্লাই দিতে পারবে, ডিরেক্টলি সাপ্লাই দিলে ও ঝটপট কাজটা শেষ করে আউটপুট দিয়ে দিবে, ও আর এদের মাঝখানের ফাংশনের জন্য ওয়েট করবে। সো এটা হলো ক্যারি লুক অ্যাহেড এরর। এখন দেখেন এখন কোশ্চেন করতে পারেন যে স্যার তাহলে আমরা ওই একে আরেকে দুই হবে বা বড় নাম্বার গুলো কেমনে, এখন এখানেই হলো কার সাথে, দেখেন নরমালি আমরা জানি যে বাইনারি কি জিরো আর ওয়ান, বাট আমরা যখন অনেক বড় নাম্বার যোগ করি, উদাহরণস্বরূপ আমরা যখন অনেক বড় নাম্বার যোগ করতে হয় ধরেন 54,825 এটার সাথে যখন আপনি এবার ধরেন যে 73,769 এরকম একটা জিনিস যোগ করেন, তাহলে দেখেন এইটাকে কি করতে হয় কম্পিউটার বা ক্যালকুলেটারকে কি করতে হয় মানে বাইনারিতে কনভার্ট করতে হয় দেন ক্যালকুলেট করতে হয়। তো এই যে বাইনারি যে কনভার্সনটা হচ্ছে কনভার্সনের সময় কি হবে, একটা ডিলে আছে, তারপরে কনভার্ট করে আবার এই নাম্বারের সাথে এই নাম্বার যোগ করে দেখতেছে যে হাতে সাম আছে ক্যারি আছে, তো এই জন্যই আমার এই ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের আমার অ্যাডার গুলা ইউজ করতে হয়, অর্থাৎ কোনটা আমার বেশি ফাস্ট হবে, তো বেশিবার আমরা এই যে এটা ইউজ করি। উদাহরণস্বরূপ এইটার এখন যদি এক্সাম্পল একটা দেই, যেমন ধরেন আমরা যখন কোনো কিছু যোগ করি রাইট, ধরেন এই যে এখানে 725 এর সাথে যদি আপনি ধরেন 102 যোগ করেন, আলটিমেটলি দেখেন এই দুইটা যোগ করলে কত আসতেছে 7 আসতেছে, এখানে কত আসতেছে 2 আসতেছে, এখানে আমার হাতে কিছু থাকে থাকে না, ওই হাতে কিছু যে থাকে না তখন আমার কি হয়
তখন কিন্তু এই যে ক্যারি লুপে এররটা যদি ধরেন তাহলে এই পোরশনটা অ্যাক্টিভ হয়ে গিয়ে ও তাড়াতাড়ি করে এদেরকে ক্যালকুলেটটা করে দিতে পারবে। তো 7 আর 1 8 হবে আমার স্টার্টিং এ বাম দিকে শতকের ঘরে 8 বসায়। এই জন্য দ্রুত প্রসেসিং এ তাড়াতাড়ি আপনি যখন 725 আর 102 দেন খুব দ্রুত 825 চলে আসে। আর একটু বড় নাম্বার দুইটা যখন ক্যালকুলেট করবেন দেখতে একটু ডিলে হয় যেটা আমরা চোখে ধরতে পারি না। আর যদি আপনি ভালো করে আজকে বাসাকে ক্যালকুলেটর দিয়ে দেখেন এটা সমযোজী বন্ধন গুলো কিভাবে ক্রিয়েট হয় বলে একটা একটার মধ্যে কি করে গতি শক্তি কাইনেটিক এরকমই। তারপরে যে আরেকটি পটেনশিয়াল এনার্জি এনার্জি যে কি রে ভাই কি কইরা কি দেখতেছি। আচ্ছা এখন হলো হায়ার ব্যালেন্স, ঠিক আছে। এখন দেখেন এখানে ব্যালেন্সি সেল দিয়ে কি বুঝতে ব্যালেন্সি বলছে ব্যালেন্সি সেল বলছে। এই এইখানে দেখেন একটা কাজ সাজিয়েছে। এই যে এখানে কি করছে দেখেন, এই দেখেন প্রথমটা কি ছিল আই ডট আই অনুপাত কে বা আই টু কে, পরের গুলাতে কি করছে দেখেন কে থেকে 1 মাইনাস করছে, তারপরে কি হইছে আই থেকে 1 মাইনাস করছে, তারপরে এম থেকে 1 মাইনাস করছে। অর্থাৎ এইখানেও আলটিমেটলি আমরা যেরকম আমি যেটা বললাম যে ওই সমযোজী বন্ধনে যেরকম বন্ধন শেয়ার করে এই ভিতরে আমার গেট গুলো কিন্তু শেয়ার করে, ইনপুট গুলাকে শেয়ার করে। ওই জিনিসটাই এখানে দেখানো হয়েছে যে হায়ার ব্যালেন্সি সেলস ওই সেলের মধ্যে যে গেট গুলো থাকে প্রত্যেকটা কিন্তু শেয়ার করতেছে। আপনি দেখেন যে এখানে ইনপুট গুলো একটা একটা শেয়ার করতেছে এবং ফাইনাল যে ইনপুটটা সেটা কিন্তু এখানে আসতেছে। তখন আমি যখন দেখবো আমার প্রোপাগেটটা হইতেছে এম মাইনাস ওয়ান ডট জে, এই যেটা দেখছেন আপনি বেসিক টা জানতে হবে। কারণ ধরেন উদাহরণস্বরূপ আপনার হাতে যখন সার্কিট আসবে কোন সার্কিট, আপনি যখন দেখতেছেন যে ওই বিভিন্ন গেটের ইনপুট গুলা কি একটা ফাইনাল সার্কিট আসতেছে তখন ওইটাকে আপনাকে ভেরিফাই করতে হবে, তখন গিয়ে আপনি বুঝতে পারবেন যে আচ্ছা এটা তাইলে ও যে সাথে পড়া ছিল হায়ার ব্যালেন্সি সেল এটা ওইটা হায়ার ব্যালেন্সি সেল। আবার না আপনার সাথে মিশে মিশে আমার মোবাইলে চার্জ থাকে না, ওইটা নিয়ে আসছি পাগল মানে। এটা হলো ক্যারি সিলেক্ট
আমরা তো সব ডিজিটালে ট্রাইডার করি ডিজিটাল জি একটুখানি পড়ছে রে পার্থক্য তো সেটাই ডিজিটালে আর সাবজেক্টের ভিতরে তো পার্থক্য এটা এই অ্যাডার আছে আমাদের মাল্টিপ্লেক্সার করতে হবে সাবট্রাক্টর করতে হবে এটা তো আমাদের পড়াবে কিন্তু এটা পড়ানো তো অনেক পার্থক্য স্যার অ্যাডারে তো অনেক পার্থক্য তো ঠিক আছে কারণ ওই অ্যাডার দিয়ে আপনি ক্যালকুলেটর আনতে পারবেন বাকি করে করবেন স্যার এই যে আপাটা ফুলেটো যে বেসিক পড়াইছে ওই বেসিক দিয়ে আপনি একটা সার্কিট বানাতে পারবেন মানে ক্যালকুলেটার নরমাল হাফাটার ফুলেটা দিলে তো টু দি পাওয়ার করতে তো আপনার হাড়ার দিন লেগে যাবে লাগবে না ওই জিরো ওয়ান সে কনভার্ট করবে আবার জিরো ওয়ান সে করতে থাকবে তখন টু দি পাওয়ার ধরেন একটা বিশাল একটা নাম্বার দিলে টু দি পাওয়ার দাম ধরে কিভাবে আসে এই জন্য অ্যাডারগুলো দেখতে হবে আর আমি তো প্রথমে বলছি যে জিনিসটা কিছুই না ধরেন দুইটা জিনিস দিয়ে সব করে ওই অ্যাডার আর হলো মাল্টিপ্লেক্সার দিয়েই সব কিছু ক্রিয়েট আসে যেমন অ্যাডারে আপনি একটু সাইন চেঞ্জ করে উল্টায় দিলেই সাবট্রাক্টর হয়ে যায় প্লাস ওই মাল্টিপ্লেক্সারে একটু টেকনিক করে উল্টায় দিলে এটা ভাগ হয়ে যায় জিমে কিন্তু এখন এটাকে ভালো করে বুঝছি না আমার খুবই কষ্ট আছে কোন জায়গাটা বুঝতেছি না সেটা তো বলতে হবে যে স্যার এই জায়গাটা বুঝতেছি না বুঝতে না বুঝার একটা কারণ আমি বলি সেটা হলো যে আপনারা লেকচার নোটগুলো প্রিন্ট করেন না প্রিন্ট করেন না হ্যাঁ সর্বপ্রথম কারণ হচ্ছে লেকচার নোটগুলো প্রিন্ট করেন না প্রিন্ট করার পরে আমরা যেটা করতাম প্রিন্ট করতাম নাম্বার ওয়ান প্রিন্ট করার পরে এই যে ছবিগুলো ধরো সারা লেকচারে যা বুঝাইছে ওটা মিলাইতাম যে আসলে কি নিজে নিজে একটা দিতাম ধরেন এর আগেরটা তো যেমন এরকম মাথাটা বাইরেছে না তো নিজে একটা ভ্যালু দেন না জিরো জিরো একটা ভ্যালু দিয়ে দেখেন ওই বাইর করে দেখেন মিলে কিনা এই যে তো নিজেরা করতে হবে তো না করলে দেখবেন যে পরবর্তীতে আর কোনো লাভ না ছবি যদি আঁকেন তখন গিয়ে ইজিলি আপনার চোখের সামনে পার্থক্য গুলো ভাসবে ও আচ্ছা ক্যারি সিলেক্ট বলছে এটা এরকম হবে ক্যারি স্কিপ বলছে এটা এরকম হবে ডিরেক্টলি এই যে আমি যে এখানে চারটা জিনিস বুঝেছি আমি কেমন বুঝেছি কারণ ছবিগুলো আমার মাথা বিদ্যা আছে দেখি আমি এটা বুঝে দেওয়া আর ফাইনালি ওই ছবিগুলো যখন বুঝবেন প্রত্যেকটা এরকম একটা চার্ট যখন নিজে বানাতে পারবেন আপনি অ্যাডার দিয়ে কখন কোনটা দিলে কিরকম হবে কি কি করতে হবে এটা বুঝে গেছে আইসিডি কি অ্যাডার কার্ডে আছে খালি আগেটা তুলে রাখবে ও এতক্ষণে ভালো আছিল এখন আমার তো সিলেবাসের বাইরে চলে গেছে লাগবো কেডিগডি ট্রিক মানে চালাকি করতে হবে ক্রিটিক্যাল পাথ ডিপেন্ড অন কি লেট ইনপুট মানে ক্রিটিক্যাল পাথটা কিছুর উপর ডিপেন্ড করে যে আপনি লেটে লাস্টে যে ইনপুটটা দিবেন সেই লাস্টে ইনপুটটা কি করতে প্রি কম্পিউট মানে কি আগে থেকে আপনি সিলেক্ট করে রাখবেন যে আপনি লাস্টের ইনপুটটা কত দিবেন জিরো দিবেন না ওয়ান দিবেন সিলেক্ট প্রপার আউটপুট ওয়েন এক্স অ্যারাইভস ওই এক্স যখন জিরো হবে তখন আপনি কি দিবেন ওয়ান দিলে কত হবে সেটা সিলেক্ট করতে হবে কারণ দেখেন ক্যারি সিলেক্ট অ্যাডার
pre-computes n bit sums for both possible carries into n bit group. এই কথাটার মানে হলো ওই যে ক্যারি লুপ এহেড এটা লাস্ট টাইম একটা কথা বললাম না যে শতকের ঘরে কি হবে সেখানে হিসাব করার দরকার নাই যেহেতু আমার ওদিকে কোনো ক্যারি নাই সেম কাজটা ও সিলেক্ট করে 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 ও লুক এহেড একটা জিনিস দেখেন লুক এহেড মানে হলো ও আগে থেকে দেখে যে আমার লাস্ট ঘরে কি হইতেছে ক্যালকুলেশন আর এ করে কি এ সিলেক্টই করে দেয় এ বলে যে আমার লাস্ট ঘরে এই ক্যালকুলেশন করবা সেকেন্ড ঘরে এই ক্যালকুলেশন করবা ঠিক আছে ও বলে বলে দেয় এখন এখানে দেখেন ছবিটা দেখেন দুইটার মধ্যে পার্থক্যটা কোন জায়গায় আমার একজন বলো ছবিটা দেখেন স্যার এই ছবি দেখে আমি বলেন এই ছবিটা দেখেন দা সিম্পল একটা জিনিস দেখেন এখানে সামেশনটা এখানে আসছে ক্যারিটা এখানে আসছে এটা একটা নরমাল ব্লক আর এখানে কি একটা অর গেট দিছে রাইট আচ্ছা এই অর্গেটের পাশে বড় আছে কি সাইকেল হাফ সাইকেল হাফ সাইকেল আকাশে কারণ হচ্ছে এটা তো খালি আমার কিভাবে লুক এহেড এর যে এক্সট্রা যে ক্যারি ইনটা থাকতেছে ক্যারি ইনটা আপনি কোথায় কোথায় দিবেন কখন দিবেন এটা আপনি কিভাবে দিলে আপনার তাড়াতাড়ি ক্যালকুলেশন হবে এখন এর পরটা যান এটাই তো না ক্যারি সিলেক্টর দেখেন ক্যারি সিলেক্টরটা দেখেন এখানে কি আছে ক্যারি সিলেক্টরারে ওই যে সি ইনটা প্রথমে আছে তারপরে সে কিন্তু দেখেন সিলেক্ট করে দিচ্ছে এই যে সি ফোর এখানে চলে আসছে খেয়াল করছেন ও কিন্তু সিলেক্ট করে করে দিচ্ছে সি ফোর চলে আসছে তারপরে এখানে আবার প্রত্যেকটা কি আসতেছে সেম এখানে কিন্তু আর যে ওই বিল্ডিং ব্লকটা নাই দেখেন তো স্যার চার করে তো এখানে বাড়তেছে হ্যাঁ এখানে চার করে বাড়তেছে কারণ হলো কি ও ডিরেক্টলি এই স্পেসটা স্কিপ করছে এই যে বক্সটা এই বক্সটা তো আছে না স্যার নাই ও ডিরেক্টলি স্কিপ করে দিয়েছে স্কিপ করে সে সিলেক্ট করে করে অ্যাড করতেছে চার করে করে বাড়তেছে কারণ আমার এখানে মাঝখানে কোনো বক্স নাই আমার এখানে প্রত্যেকটাতে আলাদা আলাদা ওই সামার ক্যারি ইয়ে চলে আসছে আচ্ছা তারপরে হলো ক্যারি সিলেক্ট এরপর হলো ক্যারি ইনক্রিমেন্টেড আচ্ছা একটু ভিডিওটা পজ দেন আপনাদের মাথা হ্যাং করছে আমি বুঝতে পেরেছি এখন দেখেন আর একটু পজ ক্যারি ইনক্রিমেন্ট অ্যাডার ঠিক আছে ক্যারি ইনক্রিমেন্ট অ্যাডারটা কি এখানে দেখেন ক্যারি ইনক্রিমেন্টের বসে ফ্যাক্টর ইনিশিয়াল পিজি মানে প্রোপাগেট আর হলো জেনারেট এন্ড ফাইনাল এক্সর আউট অফ দা ক্যারি সিলেক্ট মানে কি বলছে অর্থাৎ এই ক্যারি ইনক্রিমেন্ট অ্যাডারটা হলো এর আগে আমরা যেটা পড়ছি কি পড়ছিলাম এর আগেটা ওইটা ক্যারি সিলেক্টেড ক্যারি সিলেক্টেড একটা আপগ্রেড ভার্সন দেখেন ক্যারি সিলেক্টের আপগ্রেড ভার্সন কেন এখানে দেখেন এই যে লাস্টে অর গেট করছে না বা এক্সর করছে না আচ্ছা সরি এটা এক্সর গেট দিতেছে বুঝছেন এই মাথাটা নিচে চলে আসে এটা এক্সর গেট এরকম না ও জি স্যার এরকম না হ্যাঁ এক্সর গেট দিতেছে সরি এটা এক্সর গেট ঠিক আছে তো এখানে ক্যারি সিলেক্টের এই কথাটাই এখানে বলতে যে ক্যারি সিলেক্টটাকে আপনি ক্যারি ইনক্রিমেন্ট অ্যাডার করতে পারবেন কিভাবে ইনিশিয়ালি থাকবে আপনার প্রোপাগেটর জেনারেট অর্থাৎ ইনিশিয়ালি আপনার এই যে প্রোপাগেটর জেনারেট ইনিশিয়ালি প্রোপাগেটর জেনারেট এই যে 13 12 9 8 এগুলো কিসের ভ্যালু আই আর জে এর ভ্যালু ক্লিয়ার তারপরে হবে কি ফাইনালি আপনি এক্সর আউট করলে এক্সর আউট অফ ক্যারি সিলেক্ট মানে ইউজার করে দিবেন ক্যারি সিলেক্টের এক্সর করে দিবেন এই যে ক্যারি সিলেক্টের এক্সর করে দিবেন এই যে ক্যারি সিলেক্টের এক্সর করে এই যে সি 4 তারপরে ক্যারি সিলেক্টের সি 8 তারপর সি 12 সি আর এখন যদি আপনি দেখেন যে এখানে ওরকমই আসছে এই ছবিতে যে সি ফোর তারপরে সি বার এই যে ফোর এইট টুয়েলভ দেখছেন আচ্ছা এখন এটা তো এটা তাহলে এখন এটা কিভাবে আসছে এটা আমরা দেখবো ঠিক আছে আর এই যে এই ফর্মুলাটা আপনার লাগবে টোটাল ক্যালকুলেশন করতে কারণ পরীক্ষায় কোয়েশ্চেনটা কিভাবে আসবে পরীক্ষার কোয়েশ্চেনটা আসবে এরকম পরীক্ষার কোশ্চেনটা আসবে এরকম যে ফর আ 15 বিট ক্যারি ইনক্রিমেন্ট অ্যাডার দ্যাট ইউজেস 5 3 বিট গ্রুপস
স্কেচ দা পিজি নেটওয়ার্ক অফ দা এটা ওমা স্যার এটা আঁকাইতে হবে হ্যাঁ এটা আঁকাইতে হবে এবং ক্যালকুলেশনটা করে দেখাইতে হবে তাহলে এখন এটার মানে কি বলছে 15 বিট আর এখানে কত ইউজ 5 3 বিট এটা তার মানে কি 3 5 কত 15 তাহলে টোটাল আমার কয়টা হইল এখানে 0 থেকে 14 আমার 15 বিট হইছে বাট এখানে কি বলছে 5 3 বিট এটা 5 3 বিট এটা মানে কি আমরা কি করব বলেন পাঁচটা কি হচ্ছে তিন বিটের গ্রুপ ইউজ করতে পারবো তাহলে তিন বিটের গ্রুপ কি হয়েছে দেখেন জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন হয়েছে এই তিনটা এক গ্রুপ 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 দেখেন প্রত্যেকটা গ্রুপ এই যে একটা গ্রুপ এই যে একটা গ্রুপ এই যে একটা গ্রুপ এই যে একটা গ্রুপ এই একটা গ্রুপ হয়েছে না এই যে দেখেন জিরো আর ওয়ান মেইন হলো এটা যে আমি কি বলছি যে আমার প্রি কম্পিউট করতে হবে যে আমি আউটপুট কোনটার জন্য কত দিব ওই জন্য আমার প্রথমে দুইটাতে আমি কিছুই করব না প্রথম দুইটা যে সি নে এখানে কোনো ঝামেলা নাই জিরো আর ওয়ান তার মানে এই যে দেখেন এখন যদি ছবিটা দেখেন প্রি কম্পিউট যদি করি তাহলে আমি কোথায় প্রি কম্পিউট করলাম এই দুইটা ঘরে আমি প্রি কম্পিউট করে ফেলছি জিরোতে তো আমার কিছু নাই ওয়ানে আর টুতে আমি প্রি কম্পিউট করছি যে জন্য এখানে আমি গ্রেসেল দুইটা দিছি বা এইটার ক্ষেত্রে আমি প্রি কম্পিউটার করতে পারবো না এখন আমাকে অ্যাড করতে হবে তাহলে এখান থেকে শুরু হবে এখান থেকে শুরু হলে দুই এর পরে এই এতটুকু পর্যন্ত কয়টা একটা দুইটা তিনটা গ্রেসেল গেল তারপরে এখানে শেষ হয়েছে আবার এখান থেকে শুরু হবে তাহলে পাঁচের পরে এখানে কয়টা বিট ছয় সাত আট ছয় সাত আট এরপর সেম এরকম করে করে এখানে হয়ে গেছে এটাই হলো আমার যে ক্রিটিক্যাল পাথ এবারে এই পাথটা খেয়াল করতেছে ওই যে আমরা যে গেট দিয়ে করছিলাম লজিক্যাল এফর্ট বুঝা গেছে এবারে একটা আরেকটার সাথে ইন্টারকানেকশনটা বুঝা গেছে আচ্ছা তারপরে তা হলো এটা তারপরে হলো ওই যে লাস্টে যে একটা ফর্মুলা দেখছি না আমরা ওখানে কি বলছে যে এস্টিমেটটা ক্রিটিক্যাল পাথ দিলে ফর দিস পার্টিকুলার অ্যাডার অর্থাৎ এই অ্যাডারের জন্য ক্রিটিক্যাল পাথ দিলে এটা বের করতে হবে তাহলে ওই টি ইজ ইকুয়ালস টু কি পিজি প্লাস এন মাইনাস ওয়ান প্লাস কে মাইনাস ওয়ান টি এ এ জিরো প্লাস টি এক্সর তাহলে এখন দেখেন এন এর ভ্যালু কত থ্রি আর কে এর ভ্যালু ফাইভ কেন বলছে পাঁচটা বলছে পাঁচটা থ্রি বিট এর জন্য কে ইকুয়াল টু কত ফাইভ আর থ্রি বিট গ্রুপ এন ইকুয়াল টু থ্রি বসায় দিলে যেটা আসবে সেটা হলো টি পিজি প্লাস টি সিক্স টি এ ও প্লাস টি এক্সর এটাই আছে স্যার এটার উপর এক্সাম দেন সামনে হ্যাঁ হ্যাঁ এটার উপর তো এক্সাম নিব এক্সাম কি নিব বলে দিচ্ছি স্যার না হইলে তো স্যার করব না এটা তো চেঞ্জ করে দিবে এই জায়গাটা মা স্যার 5 বিট দিবেন বুঝার চেষ্টা করবেন কিন্তু পরীক্ষায় ক্লাস টেস্ট যদি দেন ক্লাস টেস্টে দিব এখানে দিব থ্রি এখানে দিব বলতেছিলাম হ্যাঁ আমি স্যার বলতেছিলাম প্রথমে স্যার কঠিনটা করান মানে স্যার প্রথমে স্যার 5 3 করাবেন আচ্ছা কোন জায়গায় দেখেন ফার্স্টে কঠিনটা করা সহজটা পরীক্ষা দেয় আমার বুঝতে
কোন জায়গায় দেখছে আমি তো প্রশ্ন ফাঁসি করে দিলাম মাসে কে প্র্যাকটিস করেন দরকার হলে আইসা দেখান আমাকে যে স্যার হয়েছে কিনা আমারটা এই যে আমি বলে দিচ্ছি এখানে 3 দিব এখানে 5 দিব শেষ আর কিছু চেঞ্জ করব আঁকতে পারবো কিনা সেটা ওমা লেখাটা একবারই সহজ লেখা সহজ আমি এলে বলতাম কি যে আমি এলে বলতাম স্যার লিখতে পারবো আঁকতে পারবো না স্যার আঁকতে পারবো তাহলে আর কি মাসে কে প্র্যাকটিস করবে আচ্ছা ভালো কথা জান অ্যাসাইনমেন্ট পরীক্ষা না অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট হলো এটা তো এটাও করবেন এটার সাথে সাথে ওই ওইটাও করবেন দুইটা কোশ্চেন আমি একসাথে অ্যাড করে অ্যাসাইনমেন্ট দিব এটা এই সলিউশনটা আপলোড করে দিবে সলিউশন দেখে দেখে দুই অ্যাসাইনমেন্ট করে নিও দেন ভিডিও বন্ধ করো সব ক্যারি